बाजे ओ কাশের গুচ্ছ ঝরে সেফালি দোলে কাশের গুচ্ছ মধুর বায়ে হলো তলা পরাণ বাজে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, এই এটা একটু জানাবেন আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা।
এবারে একটু একটা গান গাইছি যেটি আমার খুব পছন্দের গান, দেখুন আপনাদেরও হয়তো ভালো লাগবে। আমি সুরে সুরে আমি সুরে সুরে আগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম
আসলে অনেকেই অনেক কমেন্ট করছেন, আমি তো ঠিক কমেন্টগুলো দেখে উঠতে পারছি না সব সবটা বুঝতে পারছি, তাতে আমারও ভালো লাগছে। এবারে আমি একটা গান বেছেছি, কিছুদিন আগেই খুব দুর্ভাগ্যজনকভাবে কিছুদিন আগেই আমাদের একজন দাদা শিল্পী বিখ্যাত তবলিয়া পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি আমাদের ছেড়ে চলে গেছেন। এটা তো আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে বা আমাদের আগের জেনারেশনের শিক্ষার ক্ষেত্রে খুব বড় ক্ষতি হয়েছে। কিন্তু যিনি গেছেন তিনি তো চলে গেছেন, উনি যেমনি বিখ্যাত তবলিয়া কিন্তু সে উনি ঠিক যতটাই মানে পাণ্ডিত্যের সঙ্গে তবলাটা বাজাতেন ঠিক ততটাই ওইরকমভাবেই গানটিও গাইতেন। তার একটি অ্যালবাম তিনি করে গেছেন আমাদের সকলের জন্য, উনি গেয়ে গেছেন। তো গানটার কথা লিখেছেন শ্রী নচিকেতা চক্রবর্তী এবং সুর শ্রী কুন্দন সাহা। আমি এই গানটি দিয়ে দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি। আবারও বলছি যে ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা করে দেবেন। যা রে যা উড়ে যা রে যা ফেরারি পাখি তোকে কেন বেঁধে রাখি, মুক্ত হোক তোর দুডানা, যা রে যা উড়ে যা রে যা, যা রে যা উড়ে যা।
হ্যাঁ, সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে বলছেন, আমারও মন খারাপ হয়ে যাচ্ছে। কারণ সত্যি আমরা এমন একজনকে হারালাম যে এটার আর রিপ্লেসমেন্ট কখনো হবে বলে আমার মনে হয় না। খুব খুব সাংঘাতিক দুঃখজনক ব্যাপার আর কি, কিন্তু ওই আর কি, এগোতে তো হয়ই মানুষকে, জীবন তো থেমে থাকে না, সেটাই হচ্ছে কথা। চৌধুরী, শ্রীমতী অরুন্ধতি হোম চৌধুরী, শোনাই। এত বড় আকাশটাকে ভরলে যো ছোনায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। ছিলেন শ্রী শ্যামল মিত্র, গাওয়া শ্রীমতী হৈমন্তী শুক্লা। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছিলাম। Thank you.
একটি সন্ধ্যা মুখার্জির গান গাই, এটিও শ্যামল মিত্রের সুর।
একটু শরীর চৌধুরীর কথা এবং সুরে একটা গান শোনাই। খুব কিছুদিন আগেই আমাদের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন গেছে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটি গান শোনাই। জীবনে কিছু যেন ভালো লাগে না, মনো লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না, মনো লাগে না। জীবনে কিছু যেন ভালো লাগে না, না ভালো লাগে না। না জিয়া লাগে না, না জিয়া লাগে না, তেরি বাবর সে রাহা যায় না, না জিয়া যায় না, না জিয়া লাগে না, পিয়া তেরি বাবর সে রাহা যায় না। তেরে বিনা মেরা কহি জিয়া লাগে না, না মনো লাগে না, তুমি বিনা কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না। একটা গান গাইতে খুব ইচ্ছা করছে, গানটা আচ্ছা আমি আগেই বলি, গানটা না আমার কাছে লেখা নেই কিন্তু, হ্যাঁ গানটা আমি মাঝে কোনো কথা হয়তো ভুল করলেও করতে পারি, আমাকে ক্ষমা করে দেবেন। গানটা আসলে খুব কষ্ট মানে দুঃখ হয় যে শ্রীমতী নির্মলা মিশ্র বহুদিন ধরে রোগশয্যায় রয়েছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ খারাপ লাগে, কিন্তু এই এই ব্যাপারে তো আসলে কেউ কারো কিছু করার নেই, উনি সুস্থ হয়ে উঠুন সেটাই চাই সবাই। ওনার একটি গান আমি একটু গাই, হ্যাঁ
আমার খুব গাইতে ইচ্ছা করছে গানটা। বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদি অকাজল আমি পড়িনি, যদি কবর আজ বাড়িনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদি অকাজল আমি পড়িনি, যদি কবর আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো না আরশি তুমি দু চোখ চে, ভুবনে রূপসীকে সবার চে, বলো না আরশি তুমি দু চোখ চে, ভুবনে রূপসীকে সবার চে, আমি নই কলস্বরা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে নাত, আমি নই কলস্বরা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে নাত, কিন্তু কি লজ্জা না পায় আমায় দেখে, বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদি অকাজল আমি পড়িনি, যদি কবর আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার। হ্যাঁ কণিকা দি, আসলে আমার ওই গানটা ঠিক মতো তোলা নেই গো, আমি গানটা তোলা থাকলে নিশ্চয়ই শোনাতাম, তোলা আছে মানে ওইভাবে আমার ঠিক ইয়ে করা নেই, যদি ভুল হয় সেটা খুব অন্যায় হবে। এবার একটু অন্যরকম একটা গান আমি একটু শোনাই, কারণ দেখুন আমার মনে হয় যে একজন শিল্পীর সব কিছু সব রকমের গান একটু একটু ছুঁয়ে যাওয়া উচিত, মানে আমি অন্তত করি সেটা, সব রকমের গান গাওয়ার চেষ্টা করি। তো এবারে যে গানটি গাইব সেই গানটি একটি ফিল্মে ব্যবহার করা হয়েছিল, একটি আশা ভোসলের গাওয়া, একটি শ্রীমন্তী আশা ভোসলের গাওয়া একটি গান, একটু চেষ্টা করি। মনে
মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, আলো আর আলো দিয়ে তোমার খুশি দিলে প্রেমকে নতুন করে জানলাম, শিহরণ লাগলো যে তাদের পাখার রং মাখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা সময় কমে এসেছে। এবার আমি আস্তে আস্তে শেষের দিকে যাব। একটু সময় দিন, হ্যাঁ আমি একটু গান একটু দেখে নিই।
আপনারা আমি সময়ের দিকে তাকাবেন না বলছেন, কিন্তু আমাকেও তো একটু মানে আমাকে তাকাতে তো একটু হবেই। যাই হোক, আমি গাইছি। বাবার খুব প্রিয় গান, গানটি জ্ঞানপ্রকাশ ঘোষের সৃষ্টি, জ্ঞানপ্রকাশ ঘোষের লেখা এবং সুর, গেয়েছিলেন শ্রদ্ধেয় অজয় চক্রবর্তী। একটু শোনাই। হ্যাঁ, আসলে বহুদিন ধরে গান বাজনা করলে যা হয়, অনেক খাতা, বুঝলেন, মানে এত খাতা, সব খাতায় কিছু কিছু লেখা, এই এইসব এইসবের জন্য না একটু খুঁজে পেতে
অসুবিধা হয় আর কি। একটু ক্ষমা ঘৃণা করবেন, কি করবেন বলুন। অনেকে অনেক কিছু লিখছেন জানেন, আমি না সেভাবে কিছু পড়তে পাচ্ছি না, কারণ প্রথম কথা হচ্ছে আমি এই গান টান খুঁজতে খোঁজা টোজাগুলো একটু ব্যাপার আছে। দ্বিতীয় কথা আসলে আমি গানের ভেতরে ইনভলভ হয়ে গেলে একটু আমার মানে অন্যদিকে তাকাতে একটু অসুবিধা হয় আর কি। সেই জন্য আমি ভালো মতো আপনাদের এগুলো লেখাগুলো আমি যে আপনারা যে আমাকে অনেকেই অনেক শুভেচ্ছা জানাচ্ছেন, অনেক কিছু লিখছেন, সেগুলো আমি ঠিক পড়ে উঠতে পারছি না। হ্যাঁ, সেজন্য আমাকে ক্ষমা করবেন, এটা আসলে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ব্যাপার। হ্যাঁ, সেই জন্য একটু ক্ষমা করে দেবেন আমাকে। এবার আমি একটা গান গাই, যে গানটি আমার গুরু মায়ের গান গাওয়া, আমার গুরু মা শ্রীমতী শিপ্রা বসু। তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন, একটু অসময়ে গেছেন। তার একটি গান আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রীমতী গোবিন্দ বসুর সুর।
এবারে গীতা দত্তের একটি গান শোনাচ্ছি। শেষ করব। হ্যাঁ, শেষ করব জ্ঞান প্রকাশ ঘোষের একটি কম্পোজিশন শুনি। সবাইকে আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা। সবাই পুজোটা ভালো করে কাটাবেন, সাবধান হয়ে, এবং যে সমস্ত আমাদের কোভিড বিধি দেওয়া আছে সেগুলো মেনটেন করবেন, মেনে চলবেন, যাতে কোনো অসুবিধা না হয়, সবাই ভালো মতো থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।
চাই।